রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ তথা মন্ত্রণালয়ের উদ্যোগত আজি তেজপুর আরম্ভ হয়েছে 5K Fun Run। আর এই যে 5K Fun Run কৃষক যে মারাথন, সেই মারাথনত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া উপস্থিত হয়েছে। আর বাইচুং ভুটিয়ার জনপ্রিয় অভিনেতা রবি শর্মা আর জনপ্রিয় কণ্ঠশিল্পী দীপলীনা ডেকাও উপস্থিত হয়েছে। আর তেজপুর যে মাছগাঁও আছে জাতীয় শহীদ বাকরি, সেই জাতীয় শহীদ বাকরিরপর 5 কিলোমিটার দৈর্ঘ্যর এক যে মারাথন, সেই মারাথন কার্যসূচী হাতত লওয়া হয়েছে। আর এই মুহূর্তত দেখা পাওয়া গেছে এয়া বাইচুং ভুটিয়ায় একটা ফুটবল এনেদরে স্পর্শ করে এই যে ফ্লেগ অফ করব ওলাইছে। আর এনেদরে দেখা পাইছে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ তথা মন্ত্রণালয়ের উদ্যোগত প্রথমবার স্বচ্ছতার উপর এনেদরে মারাথন কার্যসূচী হাতত লোক। আর আমি দেখাইছো এয়া ফ্লেগ অফ করব ওলাইছে। আর ফ্লেগ অফ করার পিছতে তেজপুর এই মাছগাঁও জাতীয় শহীদ বাকরিরপর উলিওয়া হব মারাথন কার্যসূচী। আর যথেষ্ট সংখ্যক লোক ইয়াত উপস্থিত হয়েছে। আর দেখা পাওয়া গেছে এনেদরে এটা আজির এই দিনট স্বচ্ছতার উপর ভারত সরকার অধীনস্থ যে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ তথা মন্ত্রণালয়ের উদ্যোগতে এনেদরে দেখা পাওয়া গেছে তেজপুরত এই মারাথন কার্যসূচী হাতত লওয়া হয়েছে। আর এনেদরে দেখা পাওয়া গেছে আজির এই দিনট এই মুহূর্ত যেহেতু মারাথন কার্যসূচী আরম্ভ হয়েছে। আর আমি যেহেতু উপস্থিত আছো এই স্থানত জাতীয় শহীদ বাকরিত, মই পুনে পুনে ভারতীয় ফুটবল প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া কাষলে আহিব বিচাৰিছো। অৱেৰনেছ কেম্পেইন এই মিনিষ্ট্ৰী অফ ৰোডছ ট্ৰান্সপৰেণ্ট হাইৱে যো কিয়া 5 কিলোমিটাৰ স্বচ্ছ ভাৰত 5K Fun Run। আৰু সবচে ইম্পৰ্টেণ্ট এই যো কেম্পেইন হে এক আপোনাৰ গাঁও আপোনাৰ শহৰ সব ক্লিন ৰখা সাথ সাথ আপোনাৰ শৰীৰ কো ভি হেল্ডি ৰখা বহুত ইম্পৰ্টেণ্ট হে। সো জিতনে ভি আজ পাৰ্টিচিপেণ্ট হে তেজপুৰ মে সবি কো বধাই আৰু অৰ্গেনাইজাৰ্ছ কো বহুত বহুত বধাই দেনা চাহতা হওঁ এই কেম্পেইন কে। এয়া আছিল ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। আর আমি যেহেতু জনপ্রিয় অভিনেতা রবি শর্মা আছে কাষলকে আহিব বিচার না, এইটা লাগবেই, কারণ ভাল কাম একটা সময় লয় করতে, বেয়া কামটো পটকে প্রচলন হয়, বেয়া কামবিল সময় লয়, মানে ভাল কামবিল সময় লাগে করতে, আর এটা অভ্যাসত পরিণত হতে আর সময় লাগে। জেনারেশন আফটার জেনারেশন প্রজন্মর পশ্চাৎ প্রজন্মই ইজনে ইজনে শিকাই যাব লাগবে, সেইটোৱে লাহে লাহে গৈ কালচাৰ হয়গৈ এটা সময়। আজি আমি স্বচ্ছতাৰ এই কথা এই কথাটোত মই তেওঁলোকক ছাপোৰ্ট কৰিবই লাগিব ডেফিনেটলি, যে তেওঁলোকে এইটো কাম বৰ ভাল কাম কৰিলে যে আমাক এই কথাটো শিকাব। কিন্তু দুখ লগা কথা যায় যে অত বছৰ পাছলৈ যে আমাক শিকাবলগীয়া হৈছে এইটো ডাঙৰ কথা, কিন্তু তথাপিও শিকিলে একো বেয়া নহয়, ভাল কথা, শিকিব লাগে। আৰু এই চিন্তাধাৰাৰ যদি আমি যিকোনো ক্ষেত্ৰত জীৱনত আগবাঢ়ো, আমাৰ আটাই নিজৰ নিজৰ ক্ষেত্ৰখনত আমি সদায় উজ্বলি থাকিব পাৰিম। গতিকে ক্লিনলিনেছ ইজ ইম্পৰ্টেণ্ট। এনেদৰে দেখা পোৱা গৈছে আজিৰ দিনটোত তেজপুৰত যি মাৰাথন অনুষ্ঠিত হৈছে। আৰু এই মাৰাথনত অংশ লৈছে জনপ্ৰিয় কণ্ঠশিল্পী দীপলীনা ডেকাও। আমি দীপলীনা ডেকাৰ পৰা প্ৰতিক্ৰিয়া ল'বলৈ চেষ্টা কৰিছোঁ। গতিকে প্ৰত্যেকজন অসমীয়া আচলতে প্ৰথমতে মনৰ পৰা পৰিষ্কাৰ হোৱাটো খুব অত্যন্ত প্ৰয়োজনীয়। হয় তাকেই, স্বচ্ছতাৰ কথা কৈ থাকিবলগীয়া হৈছে, কিন্তু আৰু তাৰে মাজতে এটা কথা যে তেজপুৰে ইতিমধ্যে আমাক কিন্তু গৌৰৱো কঢ়িয়াই আনিছে গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰত। আৰু আজি এই সুন্দৰ পদক্ষেপটি তেজপুৰত আয়োজন কৰাৰ কাৰণে আটাইতকৈ বেছি সুখী। ৰাতিপুৱা 5:30 বজাৰ পৰাই আমি সকলোৱে ইয়াত গোট খাইছোঁ আৰু খুব ভাল লাগিছে, এটা খুব ধুনীয়া পৰিৱেশ। স্বচ্ছতাৰ কথা সকলোৱে কৈছে যিহেতু এটা স্বচ্ছতাৰ অভিযান, আৰু মই ব্যক্তিগতভাৱে যিটো মই বিশ্বাস কৰোঁ, আজি মই ইয়াতে মঞ্চতো কৈছোঁ যে প্ৰথমতে ঘৰখন সকলোৱে কয় হেল্থ হাইজিনৰ কথা, ঘৰখন পৰিষ্কাৰ কৰি ৰাখিব লাগে, ওচৰ চুবুৰীয়া পৰিষ্কাৰ কৰি ৰাখিব লাগে। মই অনুভৱ কৰোঁ যে প্ৰথমতে নিজৰ মন মগজু পৰিষ্কাৰ কৰিব লাগিব, নিজৰ মেণ্টেলিটি আমি চাফা কৰিব হৈছে। আৰু আজিৰ তাৰিখত অত্যন্ত প্ৰয়োজনীয় এইকাৰণে, কাৰণ আমি সকলোৱে সামাজিক মাধ্যমত যথেষ্ট এক্টিভ,
আর আপনাদের নিজে এগারী সাংবাদিক হিসাবে নিশ্চয় বুঝি পায় যে সামাজিক মাধ্যমত ইমান আজিকালি টক্সিসিটি বাড়ি গেল, নেগেটিভিটি বাড়ি গেল, ঋণাত্মক কথা বাড়ি গেল, আলোচনা বাড়ি গেছে, সেই তারই মাজতে আসলে আমার সেইখিন কথা আমার স্বাস্থ্যর কারণে ভাল নয়। সেইভাবে আমি সকলে কেনেকৈ নিজকে ধনাত্মক করে রাখব পো, কেনেকৈ নিজকে পজিটিভ করে রাখব পো, তারে বিষয়ে আজ আমি আলোচনা করছো। আর যেটা আমি আমার মনটো ভালে থাকে, আমি নিজে সুখী হয়ে থাকো, তো আমি আনকো সুখ বিলাব পো, সেইখিন আসলে আজ মানে ব্যক্তিগতভাবে অনুভব করছো। আর এনেদরে দেখা পাওয়া গেছে আজি এই দিনটো মারাথন আরম্ভ করেছে আর এই মারাথন অংশগ্রহণ করেছে এনেদরে তিনিগৰাকী তারকা, পদ্মশ্রী বাইচুং ভুটিয়া আর অভিনেতা রবি শর্মা, দীপনা ডেকা আর ভারত সরকারের রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ তথা মন্ত্রণালয়ের উদ্যোগত যে মারাথন কার্যসূচী স্বচ্ছতার উপর গুরুত্ব প্রদান করে আরম্ভ করেছে, সেই মুহূর্ত ফ্ল্যাগ অফ করার পিছতে আরম্ভ হওয়া দেখা পাওয়া গেছে। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ এইটিন অ্যাপত। নিউজ এইটিন অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ এইটিন অ্যাপ।